আজ মহালয়া, আর এই দিনটি থেকেই যেন আকাশ বাতাসে ধ্বনিত হতে থাকে মায়ের আগমন বার্তা। মা আসছেন বাপের বাড়ি, পুজো পুজো গন্ধে ম ম করে চারদিক, প্রকৃতিতে আলোকের মঞ্জির ধ্বনি, কিন্তু তার মধ্যেও যেন দূরের কোনো এক অজানা জায়গা থেকে ভেসে আসে সানাইয়ের করুণ সুর। এ যে একেবারে হরিষে বিষাদে ভরা এক অনন্য অনুভূতি, কিন্তু কেন তার উত্তর খুঁজতেই আজ আমরা চলে এসেছি পশ্চিম বর্ধমানের ধেনুয়া নামের এক প্রত্যন্ত গ্রামে। এই গ্রামেই রয়েছে কালীকৃষ্ণ যোগাশ্রম, আর এই আশ্রমে বিগত বছর পঞ্চাশেক ধরে চলে আসছে এক অনন্য সাধারণ একদিনের দুর্গোৎসব, পিতৃপক্ষের অন্তিমে মহালয়ার দিনে দেবীপক্ষের শুরুতেই উমা মায়ের আগমন ঘটে এই আশ্রমের মহামায়া মন্দিরে। দিন ভোর চলে নানান নিয়ম নিষ্ঠা মেনে মাতৃ আরাধনা, পুজো শেষ হলে একই দিনে আবার মা দুর্গা ফিরে যান কৈলাসে। ভাবা যায়, যেখানে চারদিনের দুর্গাপুজোতেই আপামর বাংলাবাসীর মন ভরে না, সেই বাংলাতেই কিনা মা দুর্গার আবাহন থেকে বিসর্জন পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে সব কিছুই সেরে ফেলা হয়, এ যেন শুরু না হতেই সমাপন। তাই তো এমন পুজোতে সামিল হওয়া সমস্ত মানুষজনেদের সকালের সেই উৎসাহ উদ্দীপনা আর আনন্দ খিতিয়ে পড়ে দিন শেষে। অভিনব তো বটেই, এমন ক্ষণস্থায়ী দুর্গোৎসব বোধহয় বাংলার অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। সাধক কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুর এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন ১৯৭৩ খ্রিস্টাব্দে। আশ্রম চত্বরের মধ্যে থাকা কালী মন্দির আর শিব মন্দিরটিরও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ১৯৭৮ খ্রিস্টাব্দে আবার এই পুজো শুরু করেন আসাম থেকে আগত জনৈক তেজানন্দ ব্রহ্মচারী। জানা গেল স্বপ্নাদিষ্ট হয়ে এই তেজানন্দ ব্রহ্মচারী এমন অভিনব মূর্তি পুজোর প্রচলন করেন, এবং মহালয়ার পুণ্য লগ্নে মায়ের আবির্ভাবের পরে আচার অনুষ্ঠান সহ পুজো শেষে ওই একই দিনে মা দুর্গার ঘট নিরঞ্জন করার ঘটনাটিও স্বপ্নাদেশ প্রাপ্ত। অসুর বিনাশী নন, দশভুজা সিংহ বাহিনী দেবী দুর্গা এই গ্রামের পুজোতে আসেন তাঁর দুই সখী জয়া আর বিজয়াকে সাথে নিয়ে। এমনকি ছেলেমেয়েরাও মায়ের সঙ্গে কেউ থাকে না, ভারী সুন্দর মৃন্ময়ী মায়ের মুখাবয়বটি, দশ হাতে অস্ত্র থাকলেও উগ্র মূর্তি নয়। মা এখানে বিরাজ করেন প্রসন্ন রূপে, স্মিত হাস্য মুখে, গায়ের রং বাসন্তী। মহালয়ার দিন ভোর থেকেই সারা গ্রামে সাজো সাজো রব, বোধন, নবপত্রিকা স্নান ইত্যাদি সমস্ত রকম রীতি মেনে শুরু হয় সপ্তমী পুজো। তারপর একে একে অষ্টমী, নবমী আর দশমীর পুজো, সন্ধি পুজো, হোমযজ্ঞ সবই হয় যথাযথ নিয়ম নিষ্ঠা মেনে। তারপর একই দিনে পুজোর ঘট নিরঞ্জন, তবে মাটির মূর্তিটি রেখে দেওয়া হয় একাদশী পর্যন্ত। বৈষ্ণব রীতির পুজো, কোনো বলি হয় না এই পুজোতে।
আমরা এখন দাঁড়িয়ে আছি আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ধেনুয়া গ্রামে। এখানে এক ব্যতিক্রমী দুর্গাপুজোর সামনে মহালয়ার দিনকে দেবীর বোধন থেকে শুরু করে দশমী পর্যন্ত পুজো একই আসনে বসে হয়। সেই কারণে আমরা কলকাতা থেকে এই আসানসোলে এসেছি এই ব্যতিক্রমী পুজো সাক্ষী হতে। আজকে এই পুজোর যিনি পৌরোহিত্য করছেন, আপনার নামটা কি? আমার নাম আশিস কুমার ঠাকুর। আচ্ছা, ওনার কাছ থেকে আমরা এই ঠাকুর পুজো সম্পর্কে কিছুটা জানতে চাইছি, মানে এটা কত বছরের পুরনো, কীভাবে পুজোটা হচ্ছে বা আপনি কীভাবে করেন? এটি শুরু হয়েছে মায়ের এই মৃন্ময়ী মূর্তির সাবেক যে মায়ের মৃ মূর্তি, এটি পুজো করেছেন বা পূজা সেবা পূজা প্রকাশ করেছেন আমাদের তেজানন্দ ব্রহ্মচারী মহাশয়। এক 1978 খ্রিস্টাব্দে, এর আগে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। এই মন্দির যে দেখছেন এত সাবেক যে মন্দির তা না, যেটা আধুনিক দেখছেন সেটা আধুনিক, সাবেক যে ধরনের মন্দির ছিল বলছেন এই তেজানন্দ ব্রহ্মচারী সাধনায় সিদ্ধিলাভ করে মায়ের যে দর্শন পান, মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে মা যেটি চেয়েছিলেন তার রূপে তিনি পূজা করেছেন। অর্থাৎ এখানে দুর্গা সঙ্গে লক্ষ্মী সুরস্বতী কার্তিক গণেশ বা মহিষাসু থাকবে না, এখানে আছেন উপস্থিত দুর্গার সাথে জয়া এবং বিজয়া আর নবপত্রিকা। আর একই দিনে মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং যে যজ্ঞ হয় মহাযজ্ঞ, তারপর আপনার নবপত্রিকা বিসর্জন হয়ে যায়, ঘট বিসর্জন হয়ে যায়। আগে প্রতিমাটা নিরঞ্জন হয়ে যেত, ইদানিং ওনারা তার সেবায় তাছেন বর্তমানে এবং ভক্তরা আছেন তারা বিজয়া দশমীর পরের দিন একাদশী দিন নিরঞ্জন করেন। এটা ফাঁকা ফাঁকা লাগে, কেমন মায়ের থাকবে সেই জন্যেই ওনারা বিজয়া দশমীর পরের দিন একাদশী মায়ের এই মৃন্ময়ী মূর্তিটি নিরঞ্জন করে। এই হচ্ছে আসল ব্যাপার। আর আজকে ঘটটা বিসর্জন হয়ে যাবে, আজকে ঘটটা হয়ে যাবে বা নবপত্রিকা বিসর্জন হয়ে যাবে, খালি ওই শ্রী মূর্তিটি মৃন্ময়ী মূর্তিটি থেকে যাবে। এইখানে কি বিশেষ কী হয়, মানে পুজোর বিশেষ কী নিয়ম? বিশেষ নিয়ম বলতে এখানে যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ষষ্ঠী থেকে সূচনা, সেইটা নিয়ে এই পুজোটা সূচনা হয় এবং সমাপ্তি হয়। সকালে যমুনার থেকে জল আসে, তো একই দিনে আজকের দিনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এক আসনে বসেই পুজো হয়। এবার মায়ের দশমী পুজো সমাপ্ত হয়েছে, এবার বিসর্জন হবে। হ্যাঁ, মায়ের বাড়ি বিসর্জন হবে, গোলাপ বিসর্জন হবে, কিন্তু মৃন্ময়ী মূর্তি মায়ের থেকে যাবে। মায়ের মৃন্ময়ী মূর্তি একাদশীর দিন বিসর্জন, একাদশীর। আচ্ছা, আর মানে এটা বোধনও হচ্ছে, ঠাকুরের বোধন যেরকম হয় পুজো? হ্যাঁ হ্যাঁ, একদিনের এই অভিনব দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতি বছর মহালয়ার দিনে প্রচুর লোক সমাগম হয় এই গ্রামে। আশেপাশের গ্রাম থেকে তো বটেই, এমনকি বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে বহু দর্শনার্থীর ভিড়ে সারাদিন এই আশ্রম চত্বর থাকে জমজমাট। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত ভক্তবৃন্দ, দর্শনার্থীদের খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষেরা পাত পেরে বসে প্রসাদ গ্রহণ করেন। গ্রামীণ পরিবেশে অত্যন্ত আন্তরিকতায় মোড়া এই অভিনব মাতৃ আরাধনায় সামিল হয়ে মন কানায় কানায় ভরে ওঠে এক অবর্ণনীয় অনুভূতিতে। মহালয়ার দিনে দুর্গাপুজোর রেশটুকু গায়ে মেখে এখন আমরা ভরমুখ, তবে পুজো শেষের বিষণ্ন মনে নয়, পুজো আসতে যে এখনো 7 দিন বাকি।